তাইজুল স্পিনে সিলেট টেস্টে লিডার আশায় বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে 44 রানে পিছিয়ে নিউজিল্যান্ড, হাতে আছে 2 উইকেট। 8 উইকেটে 266 রান নিয়ে দিন শেষ করেছে সফরকারীরা। টেস্ট ক্যারিয়ারে 29তম সেঞ্চুরি তুলে উইলিয়ামসন আউট হন 104 রানে। 4 উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার তাইজুল ইসলাম। এর আগে 310 রানের প্রথম ইনিংসে অল আউট হয় বাংলাদেশ। আরও জানাচ্ছেন নুরুদ্দিন খান। সাদা পোশাকে রঙিন টেস্টে শেষ কবে এমন উজ্জ্বল ছিল বাংলাদেশ? শেষ সেশনে দারুণ বোলিংয়ে সিলেট টেস্টের নিয়ন্ত্রণে স্বাগতিকরা। উইলিয়ামসনের সেঞ্চুরির পরও 44 রানে পিছিয়ে নিউজিল্যান্ড, হাতে 2 উইকেট। স্কোরবোর্ডে রান 8 উইকেটে 266। তৃতীয় দিন সকালে লিড পাওয়ার আশায় খেলতে নামবে বাংলাদেশ। দিনের শুরুটাও স্পিনারদের হাত ধরে, দুই কিউই ওপেনারকে ফিরিয়ে শুরুর সাফল্য এনে দেন তাইজুল, মেহেদি মিরাজ। হ্যান্ড্রি নিকোলস কাটা পড়েন শরীফুল পেসে। মাঝারি ইনিংসে টাইগারদের ভুগিয়েছেন ডেরি মিচেল, গ্লেন ফিলিপস। তবে ভয়ঙ্কর হতে পারেননি তাইজুল, মমিনুলে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। ব্যতিক্রম ছিলেন ক্যাম উইলিয়ামসন, যার সেঞ্চুরিতে লিড নেওয়ার স্বপ্ন দেখতে থাকে নিউজিল্যান্ড। দিনটা যে তাইজুলের, নতুন বল পেয়ে আবারও জ্বলে উঠলেন। প্রথমে শতক হাঁকান উইলিয়ামসন, এরপর সদিকে ফিরিয়ে বাংলাদেশকে লিডের স্বপ্ন দেখান তাইজুল। এর আগে দ্বিতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংসের বয়স বেড়েছে মাত্র 1 বল। দিনের প্রথম বলে টিম সাউদির লেগ বিফোরে পা দেন শরীফুল ইসলাম। 310 রানে থামে বাংলাদেশের ইনিংস। নুরুদ্দিন খান, এসএটিভি স্পোর্টস ডেস্ক।